আর নির্বাচন নিয়ে মানে এরকম কোনো ব্যাপার না, নির্বাচনকে আমরা যদি ইজি ভাবে নেই, যদি আমরা নির্বাচনে যে কে হতে পারে যে কোনো নির্বাচন তো নির্বাচন, এটাকে আমি যদি প্লেয়ার ছিলাম আমার ক্যারিয়ার প্লেয়ার হওয়ার কথা ছিল তো আমি জয় পরাজয় খুব ভাবে মানে নেই, যদি প্রয়োজন হয় মানুষ মনে করে তাহলে করব, এটা তো এমন কোনো কিছু যে আমার 500-600 জনের একটা সমিতি করতে পারি, প্রয়োজন হলে অবশ্যই করব এবং করলে তো খুব ভালোভাবে আমি নির্বাচন করব। ইতিবাচক এটা তিনটা ছবি, আমি তো ব্যাক টু ব্যাক বললাম ঈদের ছবি প্রহেলিকা বাম্পার গেছে, তারপরে এটা একটা দারুণ একটা নামি কাগজের বউ, এরকম নামি তো একটা কোয়ালিটি বোঝা যায় তাই না, আমাদের সমস্ত ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, আমরা ওই দেশে যদি তাকে পাশের দেশে উদাহরণ আমরা দিই, ওখানে যদি পাঠান হয় ওইখানে KGF হচ্ছে, RRR হচ্ছে, ওইখানে ওইখানে আবার ইয়ে হচ্ছে কি বলবো মানে ভাইজানও হচ্ছে, আবার আর্ট ছবি আবার ওইখানে চুয়াল ফেলও হচ্ছে, ঠিক আছে না, আমাদের সব ধরনের দর্শকের জন্য ছবি বানাতে হবে, শিল্পর সাথে জড়িত থাকতে হবে, যেটাতে শিল্প সেটার সাথে জড়িত থাকতে হবে, এটাকে আমি মোস্ট পজিটিভ ভাবে নিই। ভাইয়া একটা প্রশ্ন না করি পারছি না, বর্তমানে যদি পাশের দেশে আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে যে বাস্তবের ভিলেন যারা, যেমন হুব্বা সিনেমাটা রিলিজ পেল এখানে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবের যিনি ভিলেন পর্দায় তিনি নায়ক, রাইট, তো এই যে এই ধরনের সিনেমা কিন্তু বাংলাদেশেও ইতিমধ্যে শুরু হয়েছে নির্মাণ হওয়া, এই জিনিসটা কি কখনো আমাদের সমাজের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখো সমাজ দেশকে নিয়ে ছবি নিয়ে এইভাবে ছবি কিন্তু এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তুমি যদি বলি ইন্ডাস্ট্রি দাঁড়ায় এন্টারটেইনমেন্ট দিয়ে, দেখো গত 5 বছরে শাহরুখ খানের ওর একেবারে হিরো বলি ফ্যান্স বলি দিয়ে একদম ফ্লপ, সে নিজে বলছে আমি চলি না আমার আর হবে না রিটায়ার, ওইখান থেকে তাকে কিন্তু ব্যাক করলো পাঠান ফুললি কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট এবং সে জওয়ান এন্টারটেইনমেন্ট, দেন আবার সে একটা গল্প প্রধান ছবি করলো ড্যাঙ্কি করলো, তো কাজে হচ্ছে যে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবি দরকার, কমার্শিয়াল ছবির সাথে আবার আমাদের প্যারালাল ছবি বিল আর্ট ছবি দরকার, বাট ইন্ডাস্ট্রি রান করবে কেবলমাত্র ডেফিনেটলি ডেফিনেটলি কমার্শিয়াল ছবি দিয়ে এবং কমার্শিয়াল আর্টিস্ট দিয়ে কমার্শিয়াল ডিরেক্টর দিয়ে। আরেকটা বিষয় যেহেতু আপনার পাশে একজন নির্মাতা আছেন, একই সঙ্গে ওনার কাছে জানতে চাইবো, একই প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ওটিটি নিয়ে একটা জিনিস সবসময় বলা হয় যে ওটিটিতে হচ্ছে এখানে একটা সেন্সরশিপ দরকার, সেখানে যা ইচ্ছে তাই দেখানো হচ্ছে, তো নির্মাতা আছে শিল্পী আছে পাশে, আপনাদের দুইজনের মন্তব্য শুনতে চাই, আসলে কি দরকার আছে সেন্সরশিপের ওটিটির জন্য? আগে দিদি বলুন, ডিরেক্টর সবসময়ের জন্য মনে হয় দরকার নেই, কেন ওটিটি এটা একটা অন্য একটা প্ল্যাটফর্ম, এটা তো আসলে সারা পৃথিবীতে তো সবকিছুই আমরা দেখছি, নেটফ্লিক্স দেখছি, হলিউড দেখছি, অ্যামাজন থেকে শুরু করে সবকিছুই দেখছি, তো তখন তো আমরা সেন্সর ছাড়াই ছবিগুলো দেখছি, মানে আমি আমাদের দেশের ফিল্ম মানে আমাদের হল এবং ওটিটি এই দুইটা আমার কাছে আসলে ডিফারেন্স, মানে আমি মনে করি যখন সিনেমা হলে দর্শক যাবে তখন পরিবারের সবাইকে নিয়ে যায়, ওখানে আমার সেন্সর প্রয়োজন আছে, তবে ওটিটিতে আসলে আমার এখানে সেন্সর থাকবে, অন্য দেশে সেন্সর থাকছে না, কিন্তু ওটা তো দেখা হচ্ছে।